এখন আপনাদের মোবাইল স্ক্রিনে যে সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সিরিজ টেস্ট ল্যাম্প সার্কিটের সাহায্যে আমরা কিন্তু এখানে একটি মিক্সি মেশিনকে চেক করে দেখছি। আদৌ মিক্সি মেশিনটি রানিং কন্ডিশনে আছে, অর্থাৎ চালু কন্ডিশনে আছে কিনা। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন। আজ আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের শেখাতে চলেছি, মাত্র 40 থেকে 50 টাকা খরচা করে আমরা এমন একটি সার্কিট আজ আপনাদেরকে তৈরি করা শেখাবো, যেই সার্কিটটির সাহায্যে ধরনের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্সকে মাত্র 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে চেক করে দেখে নেবে যে সেই ইনস্ট্রুমেন্টটি বা সেই হোম অ্যাপ্লায়েন্সটি আদৌ ওয়ার্কিং কন্ডিশনে আছে কি নেই। এই যে সার্কিটটি আপনারা এখন আমাদের মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্কিটটিকে আমরা বলে থাকি সিরিজ টেস্ট ল্যাম্প সার্কিট। এই সার্কিটটি আসলে সিরিজ টেস্টিং বোর্ড এর রিপ্লেসমেন্ট হিসাবে আমরা নিয়ে এসেছি। সিরিজ টেস্টিং বোর্ড তৈরি করতে মিনিমাম 250 থেকে 300 টাকা খরচ, এবং এই বোর্ডকে আমরা সব জায়গায় ক্যারি করতেও পারি না বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট চেক করানোর জন্য। কিন্তু এখন আপনারা যে সার্কিটটি আপনাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সার্কিটটিকে আপনারা মাত্র 40 থেকে 50 টাকা খরচা করে তৈরি করে ফেলতে পারেন প্রত্যেকেই। সে আপনি ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড কোর্স নিয়ে পড়াশোনা করছেন কি করছেন না, আপনি ইঞ্জিনিয়ারিং ট্রেডে আছেন কি আপনি নন ইঞ্জিনিয়ারিং ট্রেড নিয়ে পড়াশোনা করেন না কেন, যে কেউ কিন্তু আপনারা এই ভিডিওটি থ্রুতে শিখে নিতে পারেন কিভাবে আপনারা এই সার্কিটটি তৈরি করবেন, এবং আপনাদের বাড়িতে থাকা যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টকে আপনারা মাত্র 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে চেক করে বলে দিতে পারবেন ইনস্ট্রুমেন্টটি আদৌ ভালো কন্ডিশনে আছে, অর্থাৎ চলবে কি চলবে না, অর্থাৎ সেটি ইনস্ট্রুমেন্টে দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো কি পারবো না। এই সার্কিটটি তৈরি করার জন্য আমরা 2 পিন প্লাগের মেল ফিমেল দুটি প্লাগ নিয়ে নিয়েছি, একটি 60 ওয়াটের ল্যাম্প নিয়েছি এবং একটি হোল্ডার ব্যবহার করেছি। এই ইনস্ট্রুমেন্ট কটি লাগছে আমাদের এই সার্কিটটি তৈরি করার জন্য, এবং এই সার্কিটটিকে একটি ক্লোজড লুপ দেওয়ার জন্য আমরা কিছু কানেক্টিং ওয়্যার এখানে ব্যবহার করে নিচ্ছি। তো চলুন আমাদের ভিডিওটি শুরু। আমাদের এই সার্কিটটি তৈরি করতে গেলে প্রথমেই আমাদের এই সার্কিটের সার্কিট ডায়াগ্রামটি খুব ভালোভাবে জেনে রাখা দরকার। তো আমরা যেটি করব, আমরা এখানে একটি মেল প্লাগ নিয়েছি, এই মেল প্লাগ থেকে আমরা দুটো কানেক্টিং ওয়্যারকে কানেক্ট করে নেব, এবং সেই কানেক্টিং ওয়্যারের একটিকে আমরা কাটিং করে রাখবো, আরেকটিকে থ্রু নিয়ে আসবো, এবং একটি ল্যাম্প লোডের সঙ্গে আমরা কানেক্টেড করিয়ে দেবো। যেখানে আমরা এই ওয়্যারটিকে কাটিং করে রেখেছি, সেই ওয়্যারটির কাটিং করা দুই টার্মিনাল দুটিকে আমরা যে ফিমেল প্লাগটি নিয়ে নিয়েছি, এই ফিমেল প্লাগটির সঙ্গে আমরা সেটিং করব। তো তার জন্য আমরা এখানে ফিমেল প্লাগটিকে কানেকশন করা দেখিয়ে দিচ্ছি। তো এই সার্কিটটি আমরা এখন হাতে নাতে আপনাদের সামনে তৈরি করে দেখাচ্ছি, তো ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ প্রতিদিনই আপনাদের জন্য আমি এরকমই ইলেকট্রিক্যালের মজার মজার ভিডিও নিয়ে আসছি, সেগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন শুরু করছি আমরা সার্কিটটি। প্রথমে আমরা যেটি করব, আমাদের কাছে যে 2 পিন মেল ফিমেল প্লাগগুলি রয়েছে সেগুলিকে আমরা আনস্ক্রু করে ফেলব। পিনগুলিকে আমরা বারে বার করে নিচ্ছি, হাতের সাহায্যে পিনগুলিকে আমরা একটু ঢিলে করে নিলাম। এবার আমরা কয়েকটি কানেক্টিং ওয়্যার ইউজ করব। এই কানেক্টিং ওয়্যারটিকে আমাদের যে মেল প্লাগের পিন আছে তার একটি পিনের সঙ্গে
এখানে কানেকশন করিয়ে নিচ্ছি। আরেকটি কানেক্টিং ওয়্যার আমরা নিয়ে নিয়েছি এবং সেটিকেও আরেকটি পিনের সাথে আমরা কানেক্ট করে নিচ্ছি। এবং এখানে যে ছোট কানেক্টিং ওয়্যারটা নিয়েছি সেটিকে একটি ফিমেল প্লাগের পিনের সাথে কানেক্ট করে নিলাম। একই রকম ভাবে আমরা এই পিনটিকেও এখানে কানেক্টিং ওয়্যারের সঙ্গে কানেক্ট করে নিলাম। তাহলে আমাদের চারটে পিনই কিন্তু এখানে কানেক্ট করা হয়ে গেল। এবার আমরা দেখুন কিভাবে সার্কিটটাকে রেডি করছি। প্রথমেই হোল্ডার নিয়ে নিলাম, এখানে হোল্ডারের টপ কভারের মধ্যে দিয়ে আমরা এখানে রেড কালারের ওয়্যারটিকে ইনসার্ট করালাম এবং হোল্ডারের যে কোনো একটি টার্মিনালে আমরা এটিকে কানেকশন করে দিলাম। এবার আমরা আপাতত এটিকে আটকে নিচ্ছি, কারণ আমরা এখন এই টু পিন প্লাগগুলিকে সেটিং করব। তার জন্য আমরা একটি প্লাগ নিয়ে নিলাম এবং এই প্লাগটিকে আমরা এখানে সেটিং করে নিচ্ছি। তারটিকে একটু টেনে আপনাদের হাতের সাহায্যে মুড়ি নিন, তাহলে দেখবেন এই প্লাগটি কিন্তু কখনোই আপনাদের কাছ থেকে খুলে যাবে না। তো এই ধরনের ছোট ছোট ট্রিকগুলি কিন্তু ইউটিউবে দেখানো থাকে না, তবে আমি চেষ্টা করি আমার ইউটিউবের দর্শকদের সমস্ত রকমভাবে হেল্প করার, যাতে তারা অত্যন্ত সহজে এবং চুটকিতে যে কোনো ধরনের সার্কিট তৈরি করে ফেলতে পারে। করার পর জাস্ট প্লাগটিকে ওপর থেকে ভেবে বসিয়ে দিন। টপ কভারটি আমাদের লাগানো হয়ে গেল, আমরা এখানে একটি বোল্ট কষে দিলাম, নাট দিয়ে দিলাম এবং বোল্টটি এখানে লাগিয়ে দিলাম এবং স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা এই প্লাগটিকে এখানে সেটিং করে নিলাম। হয়ে গেল আমাদের টু পিন প্লাগটি সেটিং করা। এইবার আমরা এই ফিমেল প্লাগটিকেও সেটিং করে ফেলব। এইভাবে রেখে উপর থেকে আলতোভাবে বসিয়ে দিন। খেয়াল করবেন এই মুখগুলো যেন উঁচু নিচু না থাকে, তাহলে পরে কিন্তু যে কোনো ধরনের হোম অ্যাপ্লায়েন্স যখন আপনারা চেক করবেন তখন সেগুলো কিন্তু এই প্লাগের মধ্যে ঢুকতে চাইবে না। হয়ে গেল আমাদের প্লাগ ইন করানো। এবার আমরা এখান থেকে এর সেকেন্ড টার্মিনালটিকে নিয়ে নিচ্ছি এবং এখানে হোল্ডারের যে টার্মিনালটি ফাঁকা পড়ে আছে সেই ফাঁকা পড়ে থাকা টার্মিনালে আমরা এটিকে কানেকশন করে দিলাম।
আমাদের হোল্ডারটি কানেকশন করা হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের সবার সামনেই কিন্তু আমরা সার্কিটটা আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার আমরা সার্কিটটাকে প্রথমে একবার চেক করে দেখে নেব যে সার্কিটটি আমরা ঠিকঠাক তৈরি করতে পেরেছি কিনা। তার জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি একটি পাওয়ার সাপ্লাই। তো চলুন দেখে নেওয়া যাক, আমরা এখানে টেস্ট ল্যাম্প হিসাবে 100 ওয়াটের বা 60 ওয়াটের একটি এরকম ল্যাম্প ইউজ করতে পারি। আমরা সেটিকে ইউজ করে দেখব। এখানে আমরা প্লাগ ইন করিয়ে নিলাম। এবার আমরা দুটি কানেক্টিং ওয়্যার নিচ্ছি, সেই ওয়্যারগুলিকে প্রথমেই আমরা কাটিং করে নেব, ইনসুলেশন রিমুভ করিয়ে নেব। তো কানেক্টিং ওয়্যারগুলি আমাদের এখান থেকে ইনসুলেশন ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা যেটি করব, জাস্ট কানেক্টিং ওয়্যারগুলিকে ইনসুলেশন সমেত এইভাবে চেপে দেব, দিয়ে এখানে আমরা যে 2-পিন ফিমেল প্লাগটি ইউজ করেছি সেই 2-পিন ফিমেল প্লাগের মধ্যে আমরা এখানে ইন করিয়ে নেব। এইবার যদি আমরা এই তারগুলিকে এখানে সংযোগ করি তাহলে কিন্তু আমাদের এখানে টেস্ট ল্যাম্পটি সঙ্গে সঙ্গে গ্লো করে উঠবে। তো আমরা এবার এই সিরিজ টেস্ট ল্যাম্প সার্কিটের সাহায্যে আমাদের কাছে থাকা অ্যাভেলেবেল থাকা একটি কন্ট্রাক্টরকে আপনাদের সামনে এখানে চেক করে দেখাবো, যার A1 A2 পয়েন্টে হচ্ছে কয়েলের পয়েন্ট। সেখানে সাপ্লাই দিলেই আমরা দেখব কন্ট্রাক্টরটি কিন্তু নিচের দিকে চেপে বসে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কন্ট্রাক্টরটি সাপ্লাই পেয়েছে, নিচের দিকে চেপে বসে যাচ্ছে। এছাড়া আমরা ব্যবহার দেখে নিতে পারি আমাদের কাছে থাকা একটি এলইডি ল্যাম্প সঠিক কন্ডিশনে আছে কিনা, ওয়ার্কিং কন্ডিশনে। তো দেখুন এখানে ল্যাম্প গ্লো করছে, এলইডি ল্যাম্পটাও কিন্তু গ্লো করছে। তো আমরা বুঝে যাচ্ছি যে এলইডি ল্যাম্পটা আমাদের ঠিক কন্ডিশনে আছে। এছাড়া আমাদের কাছে রয়েছে একটি টাইমার, এই টাইমারটিকেও আমরা চেক করে দেখে নিতে পারি। এর A1 A2 পয়েন্টে আমরা সাপ্লাই দিয়ে দেখে নিচ্ছি এটি কি আদৌ সঠিক কন্ডিশনে আছে কিনা। দেখতে পাচ্ছেন টাইমারের এখানে ইন্ডিকেটর লাইটটি কিন্তু শো করছে। এবং সর্বোপরি শুধু এগুলোই নয়, আমরা যে কোনো ধরনের হোম ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স কিন্তু ইউজ করতে পারি। আমরা এখানে ইউজ করছি একটি মিক্সি মেশিন। মিক্সি মেশিনের যে এসি পাওয়ার কর্ডটি দেওয়া আছে সেই কর্ডটিকে আমরা এখানে ফিমেল প্লাগটির মধ্যে ইনসার্ট করিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ল্যাম্পটিও গ্লো করছে, সাথে সাথে আমাদের মিক্সি মেশিনটিও কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। অর্থাৎ এভাবেই আমরা যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট বা হোম অ্যাপ্লায়েন্সকে মুহূর্তের মধ্যে চেক করে দেখে নিতে পারি যে আদৌ ইনস্ট্রুমেন্টগুলি ওয়ার্কিং কন্ডিশনে আছে কি নেই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি থেকে আপনারা কোনো মূল্যবান তথ্য পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের মজার মজার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।